আজকে আরেকটি সোলো রাইডে আসছি মধুমতি লেকে এখানে আমি প্রথম আসছিলাম দীপ ভাই আর মনসুর ভাইয়ের সাথে এই এটার সবচেয়ে যদি কোনো দেখার জিনিস থাকে সেটা হচ্ছে সুবিস্তর রাবার বাগান এই লেকটার পুরোটা সাইড একটা সাইড পুরোটা জুড়েই হচ্ছে রাবার বাগান এই রাবার বাগানটা শ্রীমঙ্গলের সবচেয়ে বড় রাবার বাগান আমার দেখা মতে যদি কোনোটা আরও কোনোটা থেকে থাকে ওইটা পরে খুঁজে বের করা যাবে বাট এখন পর্যন্ত এর থেকে বড় রাবার বাগান আমি আর দেখি নাই আর ঠিক সন্ধেন আমার আগে আসছি পরিবেশটা এত সুন্দর বলার মতো না লেকে একা বসে আছি লেকে পারে একটু পরেই চলে যাব কারণ সাথে লাইট নাই আমার নিজেরও কোনো লাইট নাই যে রাতের বেলা আমি রাইট দিতে পারবো কিন্তু মানে লেকের যে পরিবেশটা এখান থেকে উঠে যেতে মন চাইবে না আর আশপাশ থেকে পশু পাখির ডাক এত সুন্দর বলার মতো না একা যদি কেউ কখনো আসেন আধা ঘন্টাও যদি আপনি বসে পার করে দেন আপনার মনে হবে না যে আপনি সময় পার করতেছেন আপনার কাছে মনে হবে যে এই তো মাত্র পাঁচ মিনিট হলে এসেছি যেতেই মন চাইবে না এরকম আমি অনেকক্ষণ যাবৎ বসে আছি একটু পরে চলে যাব আপনারা জাস্ট প্রকৃতিটাকে একটু ফিল করবেন